পুরাণ মতে শিবরাতের দিন শিবকে স্বপ্নে পেয়েছিলেন পার্বতী। আবার কোথাও উল্লেখ রয়েছে এদিনেই নাকি পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল মহাদেবের। মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব, মহাদেব মানে শিবের মহারাত্রি। শাস্ত্র মতে শিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে চার প্রহরে পুজো হয়। অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরে পুজো করেন। শিবরাত্রি উপলক্ষে রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শিবরাত্রির পুজো। আগরতলাতে দেখা যাচ্ছে একই ছবি, নিষ্ঠা ভরে সকলেই পুজো দিচ্ছেন শিবকে। আগরতলা শিব বাড়ি সহ প্রতিটি শিব মন্দিরে বাড়ছে মানুষের ভিড়, বসেছে মেলাও, রাত বাড়তেই মানুষের ঢল নামছে। মান্যতা আছে যে আপনার বেদ যারা ছিল, বেদ বংশীয় যারা পশু শিকার করে চলে, তাদের দ্বারা এই শিবরাত্রির প্রচলন, বা দেবী গৌরী যখন সতীর আপনার হিমালয়ের কন্যা ছিলেন, শিবকে পাওয়ার জন্যই উনি এই শিবরাত্রির ব্রত পালন করেছিলেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।